সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাচ কুকিং স্টুডিও। আজকে শেয়ার করছি হেলদি চিকেন ভেজিটেবল স্যুপ। ভীষণ স্বাস্থ্যসম্মত এই স্যুপটি কীভাবে তৈরি করি আজকে তা শেয়ার করছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বাটার, একটু মেল্ট হলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি। চুলা আঁচ একইবারে লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। রসুনের স্মেল বের হলে দিয়ে দেব 1/4 কাপ চিকেন কুচি। চিকেনটা একটু বাটারের সাথে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বরবটি কুচি 1/2 কাপ, 1/2 কাপ গাজর কুচি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ বেবি কর্ন। এই কর্নটি আমি ডিপার্টমেন্ট স্টোর থেকে এই ক্যান কিনে নিয়েছি, এটা প্রাইস 150 টাকা। এখন একটু ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভালো করে এটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 1/4 চা চামচ লবণ, 1/4 চা চামচ সাদা গোলমরিচ, 1/4 চা চামচ চাট মশলা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সেই পর্যন্ত চুলা আঁচ একইবারে লোতে থাকতে হবে। নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখন দিয়ে দেব 4 কাপ নর্মাল পানি। এখানে আমি টোটাল 4 কাপ পানি ব্যবহার করেছি। একটা বলকেলে আমি একটু ঢেকে রান্না করব। তার আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবু রস, একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে 5 মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করব। এখন আমি এখানে 1/2 কাপ পানিতে 4 চা চামচ কর্ন স্টার্চ মানে কর্ন ফ্লাওয়ার নিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। একটু ভালো করে কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন যে সেদ্ধ হয়েছে কিনা, আমি সবজিগুলো দেখছি যে আসলে সেদ্ধ হয়ে গিয়েছে প্রায়। এখন যে গোলানো কর্নফ্লাওয়ার ছিল সেগুলো আস্তে আস্তে ঢেলে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। সে পর্যন্ত চুলা আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে এটাকে রান্না করেছি। ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটুকু দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে বলক এসে গিয়েছে। কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। স্যুপটা কিন্তু খুব বেশি ঘন করব না। স্যুপ পাটিতে বেড়ে দেখাচ্ছি, দেখুন এটা কিন্তু হেলদি চিকেন ভেজিটেবল ক্লিয়ার স্যুপ, মজার এবং স্বাস্থ্যকর একটি স্যুপ এটি। এটা কিন্তু রোগীদেরকে খাওয়ার জন্য উপযোগী একটি স্যুপ। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।